দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি, যুদ্ধবিরতি না হলে ইসরায়েলে মিনিটে 300 ক্ষেপণাস্ত্র ছড়তাম, বললেন হামাস। এদিকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেওয়াকে ফরজ বলে মনে করি, বললেন সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও রয়েছে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে ক্ষেপেছে ইসরায়েল, রাষ্ট্রদূত তলব। এছাড়াও রয়েছে 60 মিনিটের সময় দিচ্ছি, পারলে আমাকে হত্যা করো, ইসরায়েলি যুদ্ধমন্ত্রীকে বললেন সিনওয়ার। আরও জানিয়ে দেব, ইরাকে মার্কিন সেনাবাহিনী লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহরে হামলা। এছাড়াও রয়েছে গাজা পুনর্গঠনে $50 কোটি দেবে কাতার। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, আসাদ কি আবারও সিরিয়ায় ক্ষমতায় আসছেন, জানিয়ে দিচ্ছি এর বিস্তারিত। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। যুদ্ধবিরতি না হলে ইসরায়েলে মিনিটে 300 ক্ষেপণাস্ত্র ছড়তাম, বলছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ স্থানীয় নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, তারা গাজা থেকে ইসরায়েল অভিমুখে মিনিটে 200 কিলোমিটার পাল্লার 100 ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা রাখেন। গাজায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় ইয়াহিয়া আরও বলেন, সাম্প্রতিক যুদ্ধে গাজার প্রতিরোধ আন্দোলন সংগঠনগুলোর সামান্যই ক্ষতি হয়েছে। খবর তাসনিম নিউজের। ইয়াহিয়া বলেন, যুদ্ধের শেষের দিকে ইসরায়েলি আগ্রাসন কার্যকরভাবে বন্ধ করে দেওয়ার জন্য হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাশাম ব্রিগেডস একসঙ্গে 300 ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ায় সেই পরিকল্পনা বাতিল করা হয়। হামাস নেতা বলেন, গাজাভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলো অবস্থানে, বিশেষ করে হামাসের সমরাস্ত্র ভাণ্ডারের হামলা চালাতে ইসরায়েল ব্যর্থ হয়েছে। গাজায় হামাসের নির্মিত টানেলগুলো ধ্বংস করা ইসরায়েল দাবিও তিনি প্রত্যাখ্যান করেন। হামাসের এই নেতা বলেন, গাজায় আমাদের নির্মিত 500 কিলোমিটারেরও বেশি লম্বা টানেল রয়েছে এবং ইসরায়েল সর্বোচ্চ মাত্র 5% টানেলের ক্ষতি করতে পেরেছে। ফিলিস্তিনের জাতি কখনো ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলন বন্ধ করবে না বলেও হুঁশিয়ারি দেন ইয়াহিয়া সিনওয়ার। তিনি বলেন, গোটা মধ্যপ্রাচ্যের চিত্র পাল্টে যাবে এবং ইহুদিবাদী শত্রু আল আকসা এবং আল কুদস আমাদের নাগরিকদের বিজয় দেখতে পাবে। এছাড়া হামাসে এই নেতা বলেন, আল আকসা মসজিদ রক্ষার জন্য এই মুহূর্তে অন্তত 10,000 মানুষ জীবন দিতে প্রস্তুত রয়েছে। সংবাদ সম্মেলনে সিনওয়ার ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের সার্বিক সহযোগিতা করার জন্য ইরানকে ধন্যবাদ জানান। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেওয়াকে ফরজ বলে মনে করি, বললেন সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বাশার আল জাফারি বলেছেন, আমরা ফিলিস্তিনিদের প্রতি সমর্থনকে ফরজ দায়িত্ব বলে মনে করি। তিনি আরও বলেছেন, সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ফিলিস্তিনও গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনের প্রতি সমর্থন ও সহযোগিতাকে যেহেতু আমরা অবশ্য পালনীয় কর্তব্য বলে মনে করি, সে কারণে এক্ষেত্রে অন্য কারো কোনো কিছুই প্রয়োজন নেই। বাশার আল জাফারি বলেন, ফিলিস্তিনিকে যে কোনো ধরনের সহায়তা করার জন্য সিরিয়া সর্বদা প্রস্তুত রয়েছে এবং এটি সবসময় অব্যাহত থাকবে। এখন পর্যন্ত হাজার হাজার তরুণ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে বিভিন্ন যুদ্ধে আত্মত্যাগ করেছেন। এখন এই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়া আমাদের কর্তব্য। এদিকে সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেছিলেন, আমরা নিউ ইয়র্ক ও জেনেভা সহ বিশ্বের সব ফোরামেই ফিলিস্তিনিদের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছি। ইতিহাসে ফিলিস্তিনিরা অনেক ইন্তিদাফা এবং গণ অভ্যুত্থানের সূচনা করেছে, কিন্তু সাম্প্রতিক ইন্তিফাদা পূর্ববর্তী সব ইন্তিফাদার চেয়ে আলাদা ছিল। এই সূত্রটি প্রকাশ করেছে পার্স টুডে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী মন্তব্যে খেপেছে ইসরায়েল, রাষ্ট্রদূত তলব। ইহুদিবাদী ইসরায়েল একটি বর্ণবাদী রাষ্ট্রতে পরিণত হচ্ছে বলে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিএন ইয়েভ লেড্রিয়ান যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদ জানিয়েছে তেল আবিব। ফরাসি রাষ্ট্রদূত এরিক ড্যানোনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে ইসরায়েল ওই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে। ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গ্যাবি আশকানাজিকে বলেছেন, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিয়ান ইয়েভস লেড্রিয়ানের মন্তব্য অগ্রহণযোগ্য, ভিত্তিহীন এবং অসত্য। বন্ধু প্রতিম ফ্রান্সের কাছ থেকে ইসরায়েল এমন দায়িত্বহীনতা মন্তব্য আশা করে না বলে তিনি মন্তব্য করেছেন। গতকাল দখলকৃত অঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতা বিষয়ে এক প্রতিক্রিয়ায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছিলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পন্থাকে পুনরুজ্জীবিত না করা হলে ইসরায়েল দীর্ঘমেয়াদে বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এক টুইট বার্তায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি গাজায় 12 দিনের ইসরায়েলি হামলায় অন্তত 253 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরও প্রায় 2,000। তবে ফিলিস্তিনিদের জবাবে বর্ণবাদী ইসরায়েল যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে।
এদিকে ইসরায়েল নতুন করে বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে ফ্রান্স মন্তব্য করলেও বাস্তবতা হচ্ছে ইসরায়েল প্রথম থেকে পরিপূর্ণভাবে একটি বর্ণবাদী রাষ্ট্র। সূত্রটি জানিয়েছে পার্স টুডে। 60 মিনিট সময় দিচ্ছে, পারলে আমাকে হত্যা করো, ইসরায়েলি যুদ্ধমন্ত্রীকে বললেন সিনওয়ার। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার তাকে হত্যা করার ইসরায়েলি হুমকি গ্রহণ করে বলেছেন তিনি তেল আবিবকে 60 মিনিট সময় দিচ্ছেন এবং প্রকাশ্যে গাজার রাস্তা দিয়ে হাঁটছেন, পারলে যেন ইসরায়েল তাকে হত্যা করে। সাম্প্রতিক গাজা যুদ্ধ সম্পর্কে টেলিভিশনে সরাসরি সম্প্রচিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনওয়ার। ওই সংবাদ সম্মেলন শেষে তিনি এই চ্যালেঞ্জ ঘোষণা করেন। ইহুদিবাদী ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গান্টস সম্প্রতি হুমকি দিয়েছিলেন ইয়াহিয়া সিনওয়ারের পাশাপাশি হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেডসের কমান্ডার মোহাম্মদ দেইফকে হত্যা করতে চায় তেল আবিব। এ সম্পর্কে সংবাদ সম্মেলনে ইয়াহিয়া সিনওয়ারকে প্রশ্ন করা হয় তিনি এই হুমকিতে বিচলিত কিনা। উত্তরে এই সন্ত্রাসী হামাস নেতা বলেন হার্ট অ্যাটাকে বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু তার কাম্য নয়, তিনি বরং তিনি ইসরায়েলি বিমান হামলায় শহীদ হয়ে যেতে চান। এদিকে সংবাদ সম্মেলন শেষে তিনি বলেন আমি এখন থেকে বেনি গান্তজকে 60 মিনিটের সময় দিচ্ছি, আমি এখান থেকে গাজার রাজপথ ধরে পায়ে হেঁটে নিজের বাসভবন যাচ্ছি, পারলে যেন তারা আমাকে এই সময়ের মধ্যে হত্যা করে। ফিলিস্তিনি সূত্রগুলো সংবাদ সম্মেলন শেষে ইয়াহিয়া সিনওয়ারের বাসভবনে হেঁটে যাওয়ার ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে তিনি নিজের প্রতিশ্রুতি বজায় রেখে পায়ে হেঁটে বাসায় গেছেন। এছাড়াও ইহুদিবাদী ইসরায়েল গাজার উন্মুক্ত স্থানে বিমান হামলা চালিয়ে 2004 সালের 22শে মার্চ হামাসের প্রতিষ্ঠাতা নেতা শেখ আহমদ ইয়াসিনকে হত্যা করে। একই বছরের 17 এপ্রিল দখলদার ইসরায়েলের একই ধরনের হামলায় হামাসের সহযোগী প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ রান্তিসি শাহাদাত বরণ করেন। এরপর এরকম হামলায় হামাসের নিচের সারির একাধিক নেতা শহীদ হলেও সংগঠনটির কোনো শীর্ষ নেতাকে তারা আর হত্যা করতে পারেনি তেল আবিব। এই সূত্রটি প্রকাশ করেছে পার্স টুডে। ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহরে হামলা। ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহরে আজ আবারও হামলা হয়েছে। ইরাকের সংবাদ মাধ্যম সাভেরিন নিউজ জানিয়েছে দক্ষিণ ইরাকের সামোয়া এলাকায় মার্কিন বাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহর হামলার শিকার হয়েছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। চলতি সপ্তাহে মার্কিন বহরে এ নিয়ে 7টি হামলার ঘটনা ঘটল, তবে আজকের হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। এদিকে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সে দেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে, তারা সে দেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়। এছাড়াও এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকিও কিছুদিন আগে ঘোষণা করেছেন সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই, জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। সূত্রটি জানিয়েছে পার্স টুডে। গাজা পুনর্গঠনে $50 কোটি দেবে কাতার। ফিলিস্তিনে 11 দিনের যুদ্ধে ইসরায়েলের নির্বিচারে বিমান হামলায় ধ্বংস স্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কাতার গাজা পুনর্গঠনে $500 মিলিয়ন অর্থাৎ $50 কোটি দেওয়ার ঘোষণা দিয়েছে। মধ্যস্থতাকারী দেশ হিসেবে বেশ কয়েকবার ভূমিকা রেখেছে। এছাড়া ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে $100 কোটি মার্কিন ত্রাণ সহায়তা করে যাচ্ছে। এদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এক টুইট বার্তায় বলেছেন আমাদের ফিলিস্তিনি ভাইদের সহযোগিতায় আমরা সবসময় পাশে আছি, ফিলিস্তিনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এদিকে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতি যথাযথভাবে কার্যকর হচ্ছে কিনা তা দেখতে মধ্যপ্রাচ্যে সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গাজা ও ইসরায়েল সফর শেষে তিনি মিশর এবং জর্ডানও যান। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি কাতারের এই আর্থিক সহযোগিতার কথা উল্লেখ করেছেন। সর্বশেষ জানিয়ে দিচ্ছি আছাদ কি আবারও সিরিয়ায় ক্ষমতায় আসছেন, জানিয়ে দিচ্ছি এর বিস্তারিত। সিরিয়ায় অনুষ্ঠিত হল প্রেসিডেন্ট নির্বাচন, ফলাফল হাতে না এলেও নির্বাচনী সমীকরণ বলছে জয়ী হয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় আসছেন বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। 2011 সালে শুরু হওয়া গণবিক্ষোভ ও 10 বছর ধরে চলা গৃহযুদ্ধের পর দ্বিতীয়বারের মতো সেখানে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হল। দশক জুড়ে চলা এই গৃহযুদ্ধে 388,000 মানুষের বেশি নিহত হয়েছেন। এবারের নির্বাচনে আসাদের বিপক্ষে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই, যারা ছিলেন পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। আর আসাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা অঞ্চলগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না,
অর্থাৎ তার সামনে কোনো চ্যালেঞ্জ নেই। সে কারণেই ধারণা করা হচ্ছে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে প্রহসনের এই নির্বাচনে মোটামুটি নিশ্চিতভাবেই জয়ী হচ্ছেন আছাদ। এদিকে নির্বাচনের তারিখ ঘোষণার পর আছাদের গৌরবময় বিশাল পোস্টার দেশের দুই তৃতীয়াংশ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে ছত্রাকের মতো। নির্বাচনকে অর্থভোগ করতে দেশটির প্রভাবশালী নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও ভোট দিতে যাওয়ার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন তারা। এছাড়াও সিরিয়ানদের 12,000 বেশি ভোট কেন্দ্রে তাদের ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ভোটগ্রহণ বন্ধ হওয়ার 48 ঘন্টা পর অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হবে আশা করা হচ্ছে। ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা এক বিবৃতিতে বাশার আল আসাদের সমালোচনা করে নির্বাচনটি অবাধ ও সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন। এছাড়াও সিরিয়ার সরকার বলছে, এক দশক ধরে চলা যুদ্ধ সত্ত্বেও সিরিয়া যে স্বাভাবিকভাবেই চলছে এই নির্বাচন তার প্রমাণ। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।